নোয়াখালীর হাতিয়া থেকে 14 ডাকাতকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। এই সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, দুটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তোকি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহীন জঙ্গলে অবস্থান করে ট্রলার, গরু, মহিষ ডাকাতি করে আসছিল। রবিবার রাতে কোস্ট গার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। এ সময় 14 জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে কোস্ট গার্ড।